আমি তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলো কি লাগছে দেখো, এখানে ডিম লাগছে, এখানে আমি ডাল হাফ সেদ্ধ করে নিয়েছি। আমরা কিন্তু ডাল পুরো সেদ্ধ করব না, জাস্ট আমি হাফ সেদ্ধ করেছি। এখানে আলু আর পেঁপে লাগছে, আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। আর কি লাগছে দেখো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে আমি আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। বাদামি কালার না হবে আমরা ততক্ষণ এটাকে ভেজে নেব। সুন্দর কালার এসে গেছে পেঁয়াজের, এবার এর মধ্যে আমি মশলাগুলোকে অ্যাড করব। আরো সুন্দর পেস্ট করে দেব মশলাগুলোকে, মশলা কষে সুন্দর তেল বেরিয়েছে। এবার ডিম আর ওই ভেজে রাখা আলু কুপেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। একটু নাড়িয়ে নেব, তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, খুব সুস্বাদু খেতে লাগে। এবার এর মধ্যে দেখো এই মুসুরির ডালটাকে দিয়ে দেবো। এটা কিন্তু ঝোল হবে না, এটা গামাখা গামাখা তরকারি। দেখো আমার রেডি ডাল আর ডিমের নিউ রেসিপি, তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমার এই নিউ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর শেয়ার করতে ভুলবে না। কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতন এই পর্যন্তই।